আমাদের বৌদিরা যারা এখানে আছো উপস্থিত তাদের সবার ওখানে একটা বৌদি আছে প্রচন্ড ঝগড়ুটে। প্রথম আলাপেই এত ঝগড়া করলো যে আমি বুঝে গেলাম যে অনেকেই ঝগড়া করতে পারো। তো আমি জানতে চাই যে এই গলা নিয়ে কি ঝগড়াটা হয় বরের সাথে? হ্যাঁ, এর থেকে ডাবল যায় তখন আওয়াজটা, তো সেই আওয়াজটা শুনতে চাই। 1 2 3 বলবো। প্রথমত তো বৌদি হাতগুলো বার করো চাদর থেকে আগে। না না না, আজকে একটা ফ্যাসলা হবে, হাতটা চাদরের বাইরে। এই তো, এইবার একটু সামনে লাইটটা দেবেন, সামনে লাইটটা দিয়ে দিন যারা এইবার দেখতে পাবে। তো আমি চাই একটা কম্পিটিশন হোক। আমি দেখতে পাচ্ছি এখানে আমার মানে মিক্সড ক্রাউড আছে, মানে এখানেও কয়েকজন পুচকেরা রয়েছে, বৌদি রয়েছে, মিশে গেছে আর কি। তো সবাই, আমি খালি চাই যে আমার মহিলা সমিতি যারা, তারা যত ঈশ্বরের দান আমাদের গলায় প্রচুর জোর, তাই তো? আমি মাইক্রোফোনে এত চিল্লাচ্ছি তো তোমরা তো চিল্লাতেই পারো খালি গলায়। তো আমি 3 কাউন্ট দিতে বলবো। প্রথমে লেডিস ফার্স্ট, আমরা জানি। আমি দেখতে চাই যে তোমাদের গলায় কত জোর। চলো, আরও অনেক আর্টিস্ট আছে যারা আসবে এর পরের দিনগুলোয়, এইভাবে ঝিমিয়ে থাকলে খুব সমস্যা আছে। আমাদের এখনও হাত বেরোচ্ছে না। কাউন্ট শুরু করলে মনে হয় বেরোবে। তো কাউন্ট, একটু কাউন্ট ডাউনটা দাও দেখি। 1 2 3টা দাও। 3 2 1 গো। লাভলি। তো আমাদের আচ্ছা, এবার আমি আমার হিরোদের পরীক্ষা নেবো, দেখবে তোমরা কি করে ফেল করো পরীক্ষায়। এটা আমার বিশ্বাস। দেখা যাক, চলো। এত এখানে হিরোরা রয়েছে, সবাই বিবাহিত, তাই তো? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, না না, কারা অবিবাহিত, কারা দেখি হাত তোলো, সিঙ্গেল কারা? ওরে বাপরে, মাঝে একজন হাত তুলে দিল কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে তার বউ এখানেই আছে উপস্থিত। তো এবার তোমাদের পালা। হ্যাঁ, আমি কাউন্টডাউন দিচ্ছি, 3 1 2 3। যত জোর আছে গলায় একটু চিল্লিয়ে দেখাও তো দেখি। যেই রাগটা বার করতে পারো না বউয়ের কাছে, যেটা ভেজে বিড়াল, সেটা আজকে রূপটা বেরোক দেখি আমি। চলো, 1 2, মানে আমি কিন্তু এখানেও বলছি, তোমরাও আছো এখানেও বলছি, কারণ অনেক মেলায় গেছি এরকম হয়েছে। আমি বলেছি লেডিস ফার্স্ট, আমি দেখছি আমার হিরোরাও চিল্লাচ্ছে তার মধ্যে ভিড়ে, তো সেটা চাইছি না। এখানে শুধু তোমাদের জন্য কাউন্টডাউন। 1 2 3। এদিক থেকে বলেছো সবাই? ইয়েস। কি লজ্জা পায় এই ছেলেটা, লজ্জা পাও নাকি? হ্যাঁ, না না, আমি তোমাকে বলছি, মুখ দিয়ে বেরোলো না কেন? আলাদা করে চিল্লাতে বলবো তাহলে মাইকে। কিন্তু তো আমাদের বৌদি এবং দাদাদের যুদ্ধ মোটামুটি মিটলো। তো এরপর আমাদের বৌদিদের এবং দাদাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে, ম্যাডামের কাছে হয়তো আছে। দিচ্ছেন তার পুরস্কার কত? তার পুরস্কার উনি গান গাইছেন, এটাই তো। আচ্ছা আচ্ছা, পুরস্কারে কি চাই শুনি আগে। হায় ভগবান, আমি এলাম এত দূর থেকে গাড়ি করে আর আমার থেকেই চকলেট চাইছো? কোথায় তোমরা এত সুন্দর মেলা, পেছনে এত ভালো জয়নগরে মোয়া পাওয়া যাচ্ছে, গজা পাওয়া যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিছু কিনে দেবে, উল্টা আমার থেকেই চাইছে। কি 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 চাই গিফট? কি বন্ধ হয়েছে সাউন্ড? তুমি একটু, কে চিল্লাচ্ছে এটা ভিড়ে, কে চিল্লাচ্ছে একটু এসো, আমি তো শুনতে পাচ্ছি না, সামনে আসতে হবে তো। গান, দোকান বন্ধ হয়ে গেছে দোকান। ও আচ্ছা, ওকে ওকে ওকে, না ঠিক আছে, এত খরচা করাবো না আমি, চাপ নেই। সবাই একসাথে, হ্যাঁ, এটা সবার জন্য একদম লেটেস্ট নাচের সং। তু জানো বানো জো কেতা হে বিবি তেরি হুলগতা হে সামে মোর সামে মে সামে সামে জো কেতি হু মর্ট মেরা তু লগতা হে সামে মোর সামে তেরে পিছে পিছে চলো জসে তেরে পিছে পিছে চলো জস মন্দির কি সিঁড়ি পে চড়ো সামে তেরে বগল মে তু এসে জসে শিব কি বগল পড়ি মোর সামে বোটা গড় জহাঁ তেরি নজর লে যায়
সবার ফোন হাতে সবার হাতগুলো আটকা পেছনে খালি আমি নাচতে দেখছি হ্যাঁ আচ্ছা আমি আমার মনে হয় কোন ছোট একটা বাচ্চাকে দেখলাম এক্ষুনি স্টেজে কোথায় গেল সে চলে এসো একটু তুমি নাচতে পারো হ্যাঁ পারো না তো আচ্ছা ঠিক আছে আরে ওরে বাবা রে নাচ বলতে ভয় পালিয়ে গেছে আচ্ছা তাহলে মা যদি স্টেজে থাকে তাহলে তো আসবে নিশ্চয়ই তুমি তুমি চলে এসো আমার সাথে চলে এসো আচ্ছা এটা অ্যাকচুয়ালি কোনো নাচের প্রতিযোগিতা তো নয় আমরা চাইছি সবাই মিলে এনজয় করি তো যেমন আমরা নাচি আর কি হ্যাঁ বাড়িতে গান চালিয়ে দিলে মা কিভাবে নাচো বাড়িতে কিভাবে নাচো বলো খুব সুন্দর করে তো তো এখানে ওরম সুন্দর করে নাচো না বলছে ভয় রয়েছে দেখো তোমরা এত কিপতে হাততালি দিচ্ছ না ও কোথা থেকে এনার্জি পাবে ভয় কাটছে না ওর একটু জোরে হাততালি আওয়াজটা বাড়ুক